একটা ড্রিম ফ্ল্যাগশিপ কিলার স্মার্টফোন, স্বপ্নের স্মার্টফোন, তোমাদেরও ভালো লাগবে। আর ওই স্মার্টফোনটাই কী না পাচ্ছি, আমরা কার্ভ অ্যামোলেড চাই সেটাও পাচ্ছি, ভালো প্রসেসর পাচ্ছি, ক্যামেরা, যেখানে বলতেই হয় ক্যামেরা লেন্স জাস্ট বেরিয়ে আসছে, আবার ঢুকছে, আবার বেড়াচ্ছে, আবার ঢুকছে, এরকম আশ্চর্যজনক ফিচার্স দিয়ে খুব কম দামে সেই স্মার্টফোনটা আমার ভালো লেগেছে, তোমাদেরও ভালো লাগবে। আর সেই স্বপ্নের ফ্ল্যাগশিপ কিলার স্মার্টফোন সম্পর্কে তোমাদের ইনফর্ম করব, যথা স্পেক্স, প্রাইস অ্যান্ড লঞ্চ ডেট সম্পর্কেও ইনফর্ম করব। এই পুরো ভিডিওতে আমি থাকব সুমন তোমাদের পাশে। তো চলো, করবো না দেরি, শুরু করি তাড়াতাড়ি। এত তাড়াতাড়ি এই ব্র্যান্ডটি এত ভালো কাজ করবে, এত ইম্প্রুভ করবে এটা ভাবতে পারিনি। আর সেই ব্র্যান্ডটি হলো টেকনো। টেকনো তাদের ফ্যান্টম সিরিজে এক সিরিজে আরেকটি নতুন উপহার দিতে চলেছে, ফ্যান্টম এক্স টু প্রো 5G। এই স্মার্টফোনটা লঞ্চ হচ্ছে আগামী মাসে এবং এটি লঞ্চ হবে যখন ইন্ডিয়াতে, বাংলাদেশেও পাওয়া যাচ্ছে তবে অফিসিয়ালিও পাওয়া যাবে। আরও একটা কথা, এই স্মার্টফোনটি কিন্তু অ্যামাজনে পাওয়া যাবে এবং অ্যামাজনে এর ল্যান্ডিং পেজ চলে এসছে। ওয়েল, স্মার্টফোনটার প্রথম যে ফিচার্সটা অবশ্যই ভালো লাগবে বেশ কম দামে, সেটা হলো একটা কার্ভড অ্যামোলেড ডিসপ্লে 6.8 ইঞ্চেসের, এবং এর পাঞ্চোলটাও বেশ ছোট। তবে উপরের যে বেজেলসটা না, ওটা একটু বেশি মনে হয়েছে, ওটা সিমেট্রিক্যাল থাকলে আমার মনে হয় আর একটু ভালো হতো। আর কোথাও না কোথাও এর ডিসপ্লের যে কার্ভটা দুই দিকেই, ওটা কিন্তু সিমেট্রিক্যাল লেগেছে এবং দুর্ধর্ষ লাগছে। 120Hz একটা হাই রিফ্রেশ রেট ডিসপ্লে, সঙ্গে থাকছে 360Hz টাচ স্যাম্পলিং রেট। শুধু তাই নয়, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারও রয়েছে, বেশ ফাস্ট। আর হ্যাঁ, এই স্মার্টফোনটাই কর্নিং গরিলা গ্লাস ভিক্টাসের প্রোটেকশান থাকছে। ওয়েল, কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস এই প্রোটেকশানটা কিন্তু আমরা মোস্ট অফ দ্য টাইম দেখি যে খুব দামি দামি ফ্ল্যাগশিপ স্মার্টফোনে থাকে, এই ফ্ল্যাগশিপ কিলার স্মার্টফোনেও এটি প্রোভাইড করা হয়েছে। ও ভুলি কি করে, এবার কিন্তু ডিজাইনটা মাখন করেছে আমাদের এই টেকনো বাবা। টেকনো বাবা দিয়েছে একটা নতুন ধরনের ক্যামেরা মডিউল মাঝখানে, ভালো লাগছে। OnePlus গন্ধ পাচ্ছি না, একদম একটা অন্যরকম স্বাদ দিচ্ছে বস টেকনো। থাকছে তিনটে ক্যামেরা পেছনে, তবে ক্যামেরাতে রয়েছে দুর্দান্ত ফিচার্স, আর যেখানে অবাক করবে তোমাদের। এবং এই স্মার্টফোনটার আমরা কিন্তু সাইডের যদি ফ্রেমটা দেখি, সেটা কিন্তু অ্যালুমিনিয়াম ফ্রেম। ওয়েল, এইটা কিন্তু দুর্ধর্ষ, কারণ মিলিটারি গ্রেড আমরা প্রোটেকশন পাচ্ছি ডিসপ্লেতে, আর এখানের ফ্রেমটাও দারুণ হয়েছে। তবে ফোনটাকে হালকা করতে হবে তো, কারণ ব্যাটারিও তো বেশ হেভি পরিমাণে রয়েছে, যার জন্য পেছনে রয়েছে একদম ফ্রস্টেড বা একটা বলতে পারো ম্যাট ফিনিশিং পলিকার্বনেট, দেখে বোঝার উপায় নাই। তবে ওই ব্ল্যাক কালারের থেকে কিন্তু আমার ওই অরেঞ্জ কালারটা দারুণ লাগছে, দারুণ অ্যাট্রাকটিভ লাগছে, ওটা কিন্তু একবার যদি পারো দেখতে পারো। এবং এই স্মার্টফোনে 3.5mm জ্যাক নেই, যথারীতি প্রায় ফ্ল্যাগশিপ কিলার স্মার্টফোনগুলো তো তাই করছে। এবং একই সাথে আমরা এখানে কোনো যে কার্ড সেটা ইউজ করতে পারবো না, মানে এটিএম কার্ড বা ডেবিট কার্ড নয়, মানে আমাদের মাইক্রো এসডি কার্ড ওটা ইউজ করতে পারবো না। ওয়েল, এর ওজন যদি আমরা বলি প্রায় 201 গ্রাম এর ওজন, এবং যার জন্য ফোনটা ভারী তো অবশ্যই, তবে পলিকার্বনেট দেওয়াতে আরেকটু কম মনে হয়েছে। পারফরমেন্সে যদি আমি বলি, এবং তার আগে ছোট্ট করে বলে দিই, এখানে UFS 3.1 স্টোরেজ টাইপ, LPDDR5X র্যাম টাইপ, মানে সব লেটেস্ট যে ফ্ল্যাগশিপ ফিচার্সগুলো ওগুলো প্রোভাইড করেছে। এখানে আমরা 12GB এবং 256GB অ্যাট লাস্টে আমরা কিন্তু ভ্যারিয়েন্ট পাবো, এবং এটা কিন্তু দুর্ধর্ষ ব্যাপার। তাছাড়াও এর কম ভ্যারিয়েন্টও থাকবে। আমরা এই স্মার্টফোনের যদি প্রসেসর নিয়ে বলি, মিডিয়াটেক ডায়মন্ড 9000, যেটা একটা 4nm টেকনোলজির প্রসেসর। ওয়েল, এতে 4nm প্রসেসর থাকবে, আর ন্যানোমিটার যত কম থাকবে হিটিং ইস্যু তত কম, এবং গরমও হবে না, পারফরমেন্স ভালোই হবে। এবং এর অন্তত বেঞ্চমার্ক স্কোর প্রায় 9 লাখ 8 লাখের কাছাকাছি, তো প্রসেসর খুবই ভালো, এবং প্রসেসর ভালো বলে এর ডে টু ডে ইউসেজও কিন্তু ভালো পাবে, এবং গেমিং এক্সপিরিয়েন্সও খুবই ভালো হবে। অ্যাপ ওপেনিং অ্যান্ড ক্লোজ যে অ্যানিমেশনটা ওটাও ভালো। ওয়েল, এক কথায় প্রসেসর কিন্তু ভালো। এবং এর ক্যামেরাতে কিন্তু রয়েছে দারুণ একটা ফিচার্স, এখানে 50MP আমরা মেইন সেন্সার পাচ্ছি, 50MP আমরা টেলিফোটো লেন্সও পাচ্ছি, তবে ওই যে টেলিফোটো লেন্স ওটা রিট্র্যাক্টেবল, অর্থাৎ জাস্ট এইভাবে বেড়াবে
আবার ঢুকবে, আবার বেড়াবে, আবার ঢুকবে। অ্যাকচুয়ালি ওটা 2.5x-এর আমরা অপটিক্যাল জুম পাবো, যার জন্য পোর্ট্রেট মোডটা আপনাকে পুরো ক্লিয়ার দেবে। অর্থাৎ আমরা মোস্ট অফ দ্য টাইম দেখি না স্মার্টফোনে যখনই বোকে মোডে আমরা ফটো নিই তখন ওটা সফটওয়্যারের মাধ্যমে কাজ করে, এখানে সফটওয়্যার নয় অ্যাজ লাইক অ্যাজ DSLR, বাট DSLR মতো অত ক্লিয়ার আমরা পাবো না কারণ লেন্সের ব্যাপার থাকে। ওয়েল, সত্যি ভালো কাজ করেছে এখানটাই আমাদের টেকনো, যা টেলিফোটো লেন্সে একটা দুর্ধর্ষ। আর 50 মেগাপিক্সেল মেইন, 50 মেগাপিক্সেল টেলিফোটো, যার জন্য বেশ ওয়েল ব্যালেন্সড। 13 মেগাপিক্সেলে আলট্রা ওয়াইড পাবো আর সামনে 32 মেগাপিক্সেলের সেলফি। 4K ভিডিও রেকর্ডিং করতে পারবো 30fps অ্যান্ড 60fps-এর রিয়ার ক্যামেরা দিয়ে। ফ্রন্ট ক্যামেরায় 32 মেগাপিক্সেলের ক্যামেরা, ফুল HD-তে ভিডিও রেকর্ড করতে পারবো। 5160mAh-এর ব্যাটারি আর সঙ্গে 45W-এর ফাস্ট চার্জার, 60 মিনিটে ফুল চার্জ হয়ে যাবে, তবে ব্যাটারি ভালো পারফরমেন্স দেবে। আর ফাস্ট চার্জারটা আরেকটু বেশি হলে ভালো হতো। ডুয়াল স্পিকার থাকবে, এটা একটা 5G স্মার্টফোন, তো 5G-র বেস অনেক কটা ব্যান্ডই সাপোর্ট করবে। ওয়েল, এই স্মার্টফোনটা লঞ্চ হচ্ছে খুব তাড়াতাড়ি আর বলতে পারি এটা ওয়ান অফ দ্য বেস্ট ফ্ল্যাগশিপ কিলার স্মার্টফোন কম দামে। তো এর দাম কত হবে? এখনও পর্যন্ত দাম তো জানা যায়নি, বাট যতটা মনে হয় বস, এটা 40,000 অ্যারাউন্ডে লঞ্চ হবে। এবং অফার টফার দিয়ে যদি 35-36 পাওয়া যায় আমি বলবো ওয়েল। তো সবাই ওয়েট করছি এই স্মার্টফোনটার জন্য, তবে একটা জায়গায় একটু নিরাশ হতে হবে, iOS 12 এবং Android 12-এ এটা রান করছে। তো আরেকটু ভালো হলে ভালো হতো না? আর iOS অতটা ভালো না, ফ্ল্যাগশিপ ফোনের জন্য একটু UI যে চেঞ্জ সেটাও করা হয়নি। তো সব মিলিয়ে ভালো লেগেছে আমাদের এই স্মার্টফোনটি, দেখি কতটা ভালো তারা কাজ করে দামে। আরও একটা নতুন ভিডিওতে চলে আসবো, তোমাদের সুমন্দা, ভালো থাকো, সুস্থ থাকো।